Bismillahirrahmanirrahim. Porom korunamoy Allah Taala name shuru korchi. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Amma baad. Pap kore felle ki korbo? Apni hoyto bolte paren jokhon amar dhara pap hoye jabe tokhon kibhabe druto tauba korte pari? Emon kono kaj royeche ja kina pap korar sathe sathei korte pari? Pap theke biroto hoye duti kaj korte hobe. Ek, অন্তকরণের কাজ হলো অনুতপ্ত হওয়া এবং এই বলে দৃঢ় সংকল্প নেওয়া যে এ ধরনের কাজ আর করব না এটি হবে মূলত আল্লাহর ভয়ের ফলে দুই অঙ্গপ্রত্যঙ্গের কাজ বিভিন্ন প্রকারের নেকির কাজ করার মাধ্যমে এর মধ্যে অন্যতম হলো তাওবা নামাজ এর দলিল হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কোন মানুষ পাপ করার পর যদি পবিত্রতা অর্জন করে অতঃপর নামাজ পড়ে এরপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন অতঃপর তিনি এই আয়াত পাঠ করেন যারা অশ্লীল কাজ করার পর অথবা নিজেদের প্রতি জুলুম করার পর আল্লাহকে শরণ করে এরপর নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত গুনাহসমূহ ক্ষমা করতে কেউ সক্ষম নয় এবং তারা নিজেদের কৃতকর্মের উপর অটল থাকে না এবং তারা গুনাহ বা পাপের উপর অটল থাকার ভীষণ পরিণাম জানে সূরা আল ইমরান 135 অন্যান্য সহিহ বর্ণনায় এসেছে এই দুরাকাতের গুনাহগুলির কথা যা গুনাহ মাফের কারণ হবে তার সংক্ষিপ্ত বিবরণ এক যে কেউ সুন্দরভাবে ওযু করে তার সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয় কেননা ওযু করলে ধৌত অঙ্গপ্রত্যঙ্গের সগীরা পাপ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে ঝরে পড়ে আর উত্তমভাবে ওযু হলো প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করা এবং শেষে দোয়া করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই তিনি একক তার কোনো শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল হে আল্লাহ আমাকে তাওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আপনার স্তুতির সাথে আমি আপনার প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তাওবা করছি দুই এতে মনে মনে কোনো কথা বলা যাবে না তিন এতে একাগ্র ও বিনয়ীভাবে আনতে হবে চার এরপর ক্ষমা প্রার্থনা করতে হবে পূর্বোক্ত কাজের ফলাফল পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে জান্নাত অবধারিত হয়ে যাবে বেশি বেশি নেকি ও সৎকর্ম করা আপনি সহিহ হাদিসে উল্লেখিত এই উদাহরণটি ভালোভাবে চিন্তা করে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির উদাহরণ হলো যে খারাপ কাজ করে সে সেই ব্যক্তির মতো যার গায়ে খুব আঁটো শত লৌহবর্ম চাপন আছে যা তাকে চেপে ধরে রেখেছে অতঃপর সে একটি ন্যাক কাজ করলে একটি আংটা খুলে গেল অতঃপর আরেকটি ন্যাক কাজ করলে আরেকটি আংটা খুলে গেল এভাবে সব খুলে মাটিতে পড়ে যায় মুসনাদে আহমদ তাবারানী সুতরাং নেকি পাপীকে গুনাহের বন্দিখানা থেকে মুক্ত করে তাকে অনুগত্যের প্রশস্ত ময়দানে বের করে নিয়ে আসে প্রিয় ভাই এই ঘটনাটি আপনাকে বিষয়টি আরও পরিষ্কার করে দেবে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলে হে আল্লাহর রাসূল আমি এক মহিলাকে বাগানের ভিতরে একাকী পেয়ে সব কিছুই করেছি কিন্তু সহবাস করিনি চুমু খেয়েছি তাকে চেপে ধরেছি এছাড়া আর কিছু করিনি এখন আপনি আমার ব্যাপারে যা ইচ্ছা করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বললেন না সুতরাং লোকটি চলে গেল অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ লোকটির অবস্থান গোপন রেখেছিলেন যদি সে নিজের কথা গোপন রাখত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ তুলে তাকালেন এবং বললেন ওকে আমার কাছে নিয়ে এসো যখন তাকে ডেকে নিয়ে আসা হলো তখন তাকে এই আয়াত পাঠ করে শুনালেন আপনি নামাজ প্রতিষ্ঠা করুন দিনের দুই প্রান্তে এবং রাতের একটি অংশে নিশ্চয়ই নেকি গুনাহকে মিটিয়ে দেয় এটি হলো উপদেশ উপদেশ গ্রহণকারীর জন্য সূরা হুদ 114 নম্বর আয়াত মুয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অপর বর্ণনায় এসেছে হযরত ওমর থেকে তিনি বললেন হে আল্লাহর রাসূল এটি কি তার একার জন্য না সকল মানুষের জন্য তখন তিনি বললেন বরং সমস্ত মানুষের জন্য
হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক তাওবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকে সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। সহিহ মুসলিম।